গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি কিন্তু ভীষণই খারাপ আছি, আমার এখন প্রচণ্ড মন খারাপ, কারণ এখন আমি যাব ঘুরতে আমার বন্ধুর বাড়িতে। আর এখন আকাশের অবস্থা দেখো, মানে এখনই বৃষ্টি নামবে, তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে যে বৃষ্টিটা হবে তারপর আমি বেরোবো, কিন্তু বৃষ্টির নাম নেই। তো চলো আগে একটু রেডি হয়ে নিই, তারপর বেরোবো। দেখো যা ভেবেছিলাম তাই, রেডি হয়েছি বেরোবো, ভাবলাম যে বৃষ্টি নামছে না, মেঘ করেছে, রেডি হয়ে চলে যাই। ঠিক রেডি হয়েছে বেরোতে যাবো, এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর যেতে পারবো না। কিরকম করছে, যখন আমাদের বৃষ্টি দরকার তখন দেয় না, এখন আমি যাতে বৃষ্টি না হয় যাতে ঘুরতে যেতে পারি। আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি কমবে তারপর যাব। কোথায় যাচ্ছি, কী কী করছি সবটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। এখন একটু বৃষ্টিটা কমেছে, আর আমার বন্ধুরা টোটো নিয়ে চলে এসেছে আমার গেটের সামনে, মানে আমাকে এখান থেকে ওরা নিয়ে যাবে, তো ওরা একসঙ্গেই যাবো আমরা। তো স্মৃতি আছে, পল্লবী আছে, তো এখন দেখো টোটোতে উঠে যাচ্ছে। আর আমার বরের আজকে ছুটি নেই, খুবই দুঃখ, তাই আর ওকে আর কি টাটা করে আমরা এখন বেরিয়ে পড়ছি, তো সেই বন্ধুর বাড়ি যাবো। আর এই দেখো পুরো রাস্তা ভিজে গেছে, একটু সময় বৃষ্টি হয়েছে কিন্তু অনেকটা বেশি বৃষ্টি হয়েছে। তো এখানে যাবো, আরও সব অনেক বন্ধুরা আসবে, তারপর একসঙ্গে জয়েন হবো, দেন তারপর সেই বন্ধুটার বাড়িতে যাবো। ওখানে আজকে প্রচুর খাওয়া দাওয়া আছে, কিন্তু কী কী খাওয়াবে সেটা জানি না, কোনো অকেশন নেই, কোনো স্পেশাল কিছু নেই, শুধু এমনি খাওয়া দাওয়ার জন্য ডেকেছে। আর আমরাও তো জানোই কতটা লোভী, শুধু খাওয়ার জন্যই চলে গেছি। তো যাই হোক এখন যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এটাই প্রমোদ দিয়ে দেবো বল। তোমরা তো দেখে বুঝতেই পারছো এখানে একদম আড্ডা আসর জমে গেছে এখানে। তো আমরা এখানে বসে বসে খুব আনন্দ করছি, গান শুনছি, মানে নাচানাচি করছি, আর বিশ্বকে বলছি যে তোদের বাড়িতে এসছি, এবার একটু চা দে। চা না দিলে কী করে হবে, এখন ও যাবে আর কি তন্দুরি চা করতে, তো চাটা আসুক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর চাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, তো এখন যাক বিশ্ব চাটা করে নিয়ে আসো, ততক্ষণ তোমরা এনজয় করতে থাকো। একটু ওঠা দেখি, প্রতিবারই এরকম হয় যখনই চা দেয় কোনটা বেশি এটা দেখে কিন্তু কারাকারি করতে গিয়ে অর্ধেক চা নষ্ট হয়, তাই এইবারে আমি আর কারাকারি দিকে যাইনি, সেট কাট একদম আমি আমার পছন্দ মতন একটা কাপ কিন্তু তুলে নিয়েছি। তো দেখো এখন সমস্ত কথা শোনাতে পারছি না, কারণ ওখানে অনেক জোরে গান চলছিল, তো সেটা দ্বারা কি সমস্যা হবে, কপিরাইট আসতে পারে সেই জন্য। আর এখন দেখো এটা হচ্ছে বিশ্বজিৎ, যার বাড়িতে গেছি তার রান্নাঘর, মানে ওর একটা ইউটিউব চ্যানেল আর একটা ফেসবুক পেজ আছে মোটরুর রান্নাঘর বলে, তো এখানে ও রান্নার ভিডিও করে, তো ওখানেই এসছে, এখানেই ও সমস্ত কিছু স্ন্যাক্সগুলো আর কি তৈরি করে দেবে, আর আমরা একসঙ্গে খাবো, তো দারুণ মজা হবে। তো দেখতে থাকো কী কী রান্না হচ্ছে, কী কী হচ্ছে সবটাই তোমরা দেখতে থাকো। বাবা সবাই আসবে, এবার পাড়ার লোক আসবে, আগুন আগুন বলে দেখি চলে আসবে, যারা তাহলে তারা কর। এখানে দেখো আমুদি মাছের ফ্রাই হয়ে গেছে, আর সত্যি করে খেতে কিন্তু রান্নাগুলো ভীষণই ভালো হয়েছিল। তো চলো তোমাদেরকে কী কী মেনু করেছিল আমাদের জন্য সেটা তোমাদের একবার বলে দিই। প্রথমে তন্দুরি চা,
তারপর হচ্ছে আমুদি মাছের এই ফ্রাইটা, তারপর ডিমের ডেভিল, তারপর চিকেন পকোড়া, তারপর পাপড়ি চাট, মানে এত কিছু বিশ্বজিৎ একা আমাদের জন্য করেছে। আর সত্যি করে বলতে সব রান্নায় ভীষণই ভালো হয়েছিল, আর আমাদের গিয়ে কিছুই করতে হয়নি, ও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই করে রেখেছিল। তো এরকমই মাঝে মাঝে আমাদেরকে কিন্তু পার্টি দেয় শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য, যে একসঙ্গে থাকবো, আনন্দ উল্লাস করবো, শুধু এইটুকুই ওর চাওয়া। তাই জন্য কিন্তু এত কিছু করে, কোনো আলাদা কোনো স্পেশাল দিন, মানে দিনটাকে স্পেশাল করে দেয় পুরো। এবার আর কি আমার খাওয়ার পালা, আর আমি মনোযোগ দিয়ে খাচ্ছি, কিন্তু ভিডিও করতে কিন্তু ভুলিনি, আর খাওয়ারে হামলে পড়তেও ভুলিনি। আর এখন হচ্ছে ডিমের টেবিল, ডিমের টেবিলের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা, কি করুন অবস্থা, আসলে বুঝতে পারিনি, গল্প করতে করতে একসঙ্গে সব ছেড়ে দিয়েছিলো, আর একদম সব চটকে পটকে একাকার হয়ে গেছে। কিন্তু খাওয়ার তো খেতে তো হবেই, তাই ওই গরম ডিমের টেবিল তুলে তুলে আমরা খেয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। তো এখন আর কি হচ্ছে চিকেন পকোড়া, ও মাই গড, এটা তো গন্ধরাজ চিকেন ছিল, আর এত টেস্টি হয়েছিল কি বলবো, যে জিভে এখনও জল চলে আসছে, এত টেস্টি হয়েছিল খেতে সিরিয়াসলি। তবে এটার ভাগ ছাড়া যাবে, একদম হামলে পড়তে হবে। তো দেখো হামলে পড়ে সবাই সবার মতন কিন্তু নিয়ে নিয়েছে, আর এখন আর কি চিকেন পকোড়াটা খেয়ে নেবো। আর সত্যি বলতে সব কিছুর মধ্যে টপ ছিল চিকেন পকোড়াটা, এটা এত ভালো ছিল, ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলো, আর একদম সফট জুসি হয়েছিল, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। কেন খাবি না, খেতেই তো বলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকটাও রাত হয়েছিল, তাই আমরা সবাই কিন্তু বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও, আর আর তোমাদের বন্ধুদের ফ্রেন্ড মানে গ্রুপের সঙ্গে তোমরা কীরকম মজা করে কাটাও সেটাও কিন্তু জানিও, আর আমার ফ্রেন্ডস গ্রুপটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।